মূল ফটকের পরেই দক্ষিণ দুয়ারি দোতলা ভবন, আর এক পাশে বৈঠকখানা, পেছনে দোতলা রংমহল ও ঘোড়া রাস্তাবল। উপনিবেশ যুগের শিল্প নকশায় তৈরি বাড়িটি বাঙালি নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর নান্দনিক শৈল্পিকতায় নির্মিত নবাব বাড়িটি দক্ষিণ কুমিল্লার পর্যটনের কেন্দ্রবিন্দু। এটার রক্ষণাবেক্ষণ এখন সময়ের প্রয়োজন, সময়ের তাগিদে এটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, আর এটার নির্মাণ শৈলীটা অনেক সুন্দর। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর যে বাড়ি বলি বা ওনার যে দানকৃত জায়গা বলি, এটার সাথে কিন্তু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এগুলো কিন্তু জড়িত। ফয়জুন্নেসা ছিলেন একাধারে জমিদার, নারী শিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বাংলা, ফার্সি, আরবি ও সংস্কৃত ভাষায় ছিলেন পারদর্শী। অন্ধকার যুগের আলোর দিশারি এ মহিয়সী নারীকে নব উপাধি দিয়েছিলেন রানী ভিক্টোরিয়া। নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর জীবন এবং কর্ম, এটি পাঠ হওয়া দরকার, এগুলি চর্চিত হওয়া দরকার। ওনার যে বাড়ি এবং যে কমপ্লেক্সটি আছে সেটি হতে পারে কিন্তু একটি চমৎকার প্রত্ন পর্যটন অঞ্চল। বাড়িটির আয়তন 4 একর 53 শতক। 1903 সালে মৃত্যুর আগে সব সম্পত্তি মানব কল্যাণে দান করেন ফয়জুন্নেসা। তবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক সম্পত্তি এখন বেদখল, যা দখলমুক্ত করতে চলছে সামাজিক আন্দোলনও। দীর্ঘদিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে যেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলা যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না। আমরা এই ভবনের উন্নয়নের কাজগুলি আমরা বন্ধ রেখেছি। আমরা যাচাই বাছাই ছাড়া ভবিষ্যতে আর কোনো ভবন অনুমোদন দেওয়ার কোনো প্রচেষ্টা কেউ যদি নেওয়ার চেষ্টা করে, আমরা সেটা থেকে আমরা অবশ্যই সচেতন আছি। সম্প্রতি ফয়জুন্নেসা চৌধুরানীর সম্পত্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে সংরক্ষণের দায়িত্ব দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। বাড়িটি সংস্কার ও আধুনিকায়ন করে করা হবে উন্মুক্ত জাদুঘর। সংস্কারের ফলে এটিকে আমরা চেষ্টা করব যেন ফয়জুন্নেসার স্মৃতিকে ধরে রাখার জন্য এবং পর্যটকদের সেগুলো জানানোর জন্য আরও নতুন অনেক কিছু সংযোজন করা যায় কি না, তার সম্পূর্ণ জীবনী এবং তার কাজকর্মগুলো বিভিন্ন তথ্য সংযোজন করা প্রয়োজন বলে আমাদের মনে হয়। ফয়জুন্নেসার ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লা শহরে নওয়াব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, লাকসামে ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ ও বিএন হাই স্কুল উল্লেখযোগ্য। এছাড়া নারী স্বাস্থ্য সেবায় 1893 সালে নওয়াব ফয়জুন্নেসা মহিলা ওয়ার্ড প্রতিষ্ঠা করেন তিনি, যা বর্তমানে কুমিল্লা জেনারেল হাসপাতালের সাথে সম্পৃক্ত। এছাড়া দাতব্য চিকিৎসা কেন্দ্র, পোল, ব্রিজ, কালভার্ট ও মসজিদ নির্মাণ করেন তিনি। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।